আসসালামু আলাইকুম প্রিয় সুধী। বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন, সেই রাজার একজন জাদুকর ছিল। ওই জাদুকর বৃদ্ধ হলে একদিন রাজাকে বলল, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিব। বাদশাহ তার নিকট একটি বালককে পাঠিয়ে দিলেন, আর তিনি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে লাগলেন। বালকটি জাদুকরের নিকট যেই পথ দিয়ে যাতায়াত করত সেই পথে ছিল এক সন্ন্যাসী রাস্তানা। বালকটি তার নিকট বসল এবং তার কথা শুনে মুগ্ধ হল। বালকটি জাদুকরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনত, ফলে জাদুকরের নিকট পৌঁছতে বালকটির দেরি হতো। বালকটির দেরি হতো বলে জাদুকর তাকে প্রহার করত। বালকটি সন্ন্যাসীর নিকট এই কথা জানালে তিনি বালককে শিখিয়ে দেন যে, যদি তুমি জাদুকরকে ভয় করো তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করেছে, এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে জাদুকরি আমাকে ছুটি দিতে বিলম্ব করেছে। বালকটি এভাবে যাতায়াত করতে থাকে। একদিন পথে সে দেখল একটি বৃহদাকার প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে। বালকটি ভাবল, আজ পরীক্ষা করে দেখব যে জাদুকর শ্রেষ্ঠ নাকি সন্ন্যাসী শ্রেষ্ঠ। অতঃপর সে একটি প্রস্তরখণ্ড নিয়ে বলল, হে আল্লাহ, জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয় তবে এই প্রাণীটিকে এই প্রস্তর আঘাতে মেরে ফেলো যেন লোকজন যাতায়াত করতে পারে। এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে প্রস্তরখণ্ডটি ছুঁড়ে মারল। প্রাণীটি ওই প্রস্তাঘাতে মারা গেল এবং লোকজন চলাচল শুরু করল। এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে তাকে ঘটনাটি জানালে তিনি তাকে বললেন, বৎস, তুমি এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ, তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পারছি, শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা প্রকাশ করে দিও না। বালকটির দোয়ায় জন্মান্ধ ব্যক্তি চক্ষুষ্মান হতে লাগল, কুষ্ঠব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগল, এবং লোকজন অন্যান্য রোগ হতেও আরোগ্য লাভ করতে লাগল। এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়েছিল, সে বহু উপটুকন সহকারে বালকটির নিকট গিয়ে বলল, তুমি যদি আমাকে চক্ষুষ্মান করে দাও তাহলে এসবই তোমার। বালকটি বলল, আমি তো কাউকে আরোগ্য করতে পারি না, বরং রোগ ভালো করেন আল্লাহ, অতএব আপনি যদি আল্লাহর প্রতি ঈমান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিকটে দোয়া করতে পারি, তাতে তিনি হয়তোবা আপনাকে আরোগ্য দান করতে পারেন। ফলে লোকটি আল্লাহর প্রতি ঈমান আনল, আল্লাহ তাকে আরোগ্য দান করলেন। পূর্বের ন্যায় সেই অন্ধ লোকটি রাজার নিকট গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞেস করলেন, কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল? সে বলল, আমার রব। রাজা বললেন, আমি ছাড়া তোমার আবার রব কে? সে বলল, আমার ও আপনার উভয়েরই রব আল্লাহ। এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে। অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল। অতঃপর বালকটিকে রাজ দরবারে হাজির করা হল। রাজা তাকে বললেন, বৎস, তুমি তোমার জাদুর গুণে জন্মান্ধ ও কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকদের রোগ নিরাময় করছ এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করে চলেছ। বালকটি বলল, আমি কাউকে রোগমুক্ত করি না, রোগমুক্ত করেন আল্লাহ। তখন রাজা তাকে পাকড়াও করে তার উপর উৎপীড়ন চালাতে থাকেন। এক পর্যায়ে সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল। তখন সন্ন্যাসীকে ধরে আনা হল এবং তাকে বলা হল, তুমি তোমার ধর্ম পরিত্যাগ করো, কিন্তু সে অস্বীকৃতি জ্ঞাপন করল। তখন রাজার আদেশক্রমে করাত নিয়ে আসা হলে তিনি তা তার মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর চিরে দ্বিখণ্ডিত করে ফেললেন। তারপর রাজার সহচরকে আনা হল এবং তাকেও তার ধর্ম পরিত্যাগ করতে বলা হল, কিন্তু সেও অস্বীকৃতি জানালে তাকেও করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হল। তারপর বালকটিকে হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হল, বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকার করল। তখন রাজা তাকে তার লোকজনের নিকট দিয়ে বলল, তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে আরোহণ করতে থাকো, যখন তোমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে, যদি সে অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচের দিকে ছুঁড়ে ফেলে দিবে। তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলে বালকটি দোয়া করল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো। তৎক্ষণাৎ পাহাড়টি প্রকম্পিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে মারা গেল, আর বালকটি সুস্থ দেহে রাজার নিকটে এসে উপস্থিত হল। রাজা তখন তাকে বললেন, তোমার সঙ্গীদের কি হল? তখন সে বলল, আল্লাহই আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। তারপর রাজা তাকে তার একদল লোকের নিকট সোপর্দ করে আদেশ দিলেন, একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও, যদি সে নিজ ধর্ম পরিত্যাগ করে তো ভালো, নচেত তাকে নদীতে নিক্ষেপ করো। তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছলে বালকটি পূর্বের ন্যায় দোয়া করল, হে আল্লাহ, তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো। এতে নৌকা ভীষণভাবে কাত হয়ে পড়ল, ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল,
আর বালকটি সুস্থ দেহে রাজার নিকটে আসলে রাজা তাকে বললেন, তোমার সঙ্গীদের কি অবস্থা? সে বলল, আল্লাহই আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন। এরপর সে রাজাকে বলল, আপনি যতই চেষ্টা করুন না কেন, আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না। যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন। রাজা বললেন, সেটা কি? বালকটি বলল, আপনি একটি বিস্তীর্ণ মাঠে সকল লোককে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গড়ি পুঁতে তার উপরিভাগে আমাকে বেঁধে রাখুন। তারপর আমার তনির হতে একটি তীর নিয়ে ধনুকে সংযোজিত করুন। তারপর আপনার আমার রব আল্লাহর নাম বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন। আপনি যদি এই পন্থা অবলম্বন করেন তবেই আমাকে হত্যা করতে পারবেন। বালকের কথা মতো রাজা এক বিস্তীর্ণ মাঠে সকল লোককে সমবেত করলেন এবং বালকটিকে একটি খেজুর গাছের গুড়ির উপরে বাঁধলেন। তারপর রাজা বালকটির তনির হতে একটি তীর নিয়ে ধনুকের মধ্যখানে সংযোজিত করলেন। তারপর বালকটির কথা মতো তার দিকে তীর নিক্ষেপ করলেন। তীরটি বালকের চোখ ও কানের মাঝখানে বিদ্ধ হল। বালকটি এক হাতে তীর বিদ্ধস্থানে চেপে ধরল, অতঃপর সে মারা গেল। এই দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল, আমরা এই বালকটির রবের প্রতি ঈমান আনলাম। অতঃপর রাজার লোকজন তার কাছে গিয়ে বলল, আপনি যা আশঙ্কা করেছিলেন তাই শেষ পর্যন্ত ঘটে গেল। সমস্ত লোক বালকটির রবের প্রতি ঈমান আনল। তখন রাজা রাস্তাগুলির চৌমাথায় প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন। তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন প্রজ্বলিত করা হল। তারপর রাজা হুকুম দিলেন, যেই ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মারো, অথবা তাকে বলবে তুমি এই আগুনে ঝাঁপ দাও। রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগল। ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হল। রমণীটি আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করতে থাকলে শিশুটি বলে উঠল, মা সবর অবলম্বন করো তো আগুনে প্রবেশ করুন, কেননা আপনি হক পথে আছেন। পবিত্র কোরআনের সূরা বুরুজে এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে, ধ্বংস হয়েছিল গর্তওয়ালারা, ইন্ধনপূর্ণ যেই গর্তে ছিল অগ্নি, যখন তারা তার পাশে উপবিষ্ট ছিল এবং তারা মুমিনদের সাথে যা করেছিল তা প্রত্যক্ষ করছিল। তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধু এই কারণে যে তারা বিশ্বাস করত পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহে। সূরা বুরুজ আয়াত 4-8। সম্মানিত সুধী, অত্র ঘটনা থেকে আমরা 6টি শিক্ষা নিতে পারি। প্রথম শিক্ষাটি হল, প্রত্যেকটি আদম সন্তান স্বভাব ধর্ম ইসলামের উপর জন্মগ্রহণ করে। নম্বর 2, মুমিন বান্দা সর্বদা আল্লাহকে স্মরণ করবে এবং কায়মনোবাক্যে তার নিকট দোয়া করবে। নম্বর 3, রোগমুক্তির মালিক একমাত্র আল্লাহ, কোনো পীর ফকির বা সাধু সন্ন্যাসী নয়। নম্বর 4, আল্লাহর পথের নির্ভীক সৈনিকেরা বাতিলের সামনে কখনও মাথা নত করে না। নম্বর 5, মুমিন দুনিয়াবী জীবনে পদে পদে পরীক্ষার সম্মুখীন হবে, এর মাধ্যমে আল্লাহ তার ইমানের মজবুতি পরীক্ষা করেন। এবং 6, হকের বিজয় অবশ্যম্ভাবী। সম্মানিত সুধী, আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব, আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।